2018 সালে ফিফা ওয়ার্ল্ড কাপে জ্বর এবার তিলোত্তমার মেনু কার্ডে। বিশ্বকাপের পুরো এক মাস সভূমির কেকেস ফিউশনে চলবে ফুড কার্নিভাল। 32টি দেশের নানান খাওয়ার পাওয়া যাবে এই রেস্তোরাঁয়। আকারেস, লোকারো, মেদামেস কিংবা কাবাস, এই খাওয়ারের নামগুলো আপনাদের পরিচিত গণ্ডির মধ্যে একেবারেই নয়, কিন্তু এই খাবারের স্বাদও আপনারা পেয়ে যাবেন কেকেস ফিউশনে এলে। আর এই ধরনের খাবারের স্বাদ নিতে রেস্তোরাঁয় হাজির প্রাক্তন ভারত অধিনায়ক প্রসূন বন্দ্যোপাধ্যায়। রোজারিও এমন একটা লোক ভারতবর্ষে, আমার মনে হয় ভারতবর্ষে পুরো বলছি, ইটালিয়ান ফুড ও একদম নতুনভাবে এনেছে। আর আজ বন্ধু নয়, আমাদের প্রায় 30 বছরের বন্ধু, তার সঙ্গে শান্তনু ব্যানার্জি, অ্যানাদার গুড পার্সন। শান্তনু না থাকলে সব ব্যাপার নেই, কিন্তু এটা একটা অনবদ্য ব্যাপার, আমি দেখিনি কোথাও হচ্ছে। এর আগে আন্ডার 17 ওয়ার্ল্ড কাপ হয়ে গেল তোমাদের এই হোটেলে, এইখানেই রেস্টুরেন্টে আমি দেখলাম উনি পুরো ওয়ার্ল্ড কাপ নিয়ে একটা করলেন। এবার করছেন 32খানা ফুড, খুব কঠিন ব্যাপার। আমি ভাবতে ভাবতে অবাক হয়ে গেছি, খুব ব্যস্ততা ছিল, কিন্তু এরা বললে আসবো না এমন না, আমার সাথে বিশিষ্ট মানুষরা আসছে। কিন্তু এটা বৃহত্তর কাজ, আমি জানি না ভারত পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে কোথায় হচ্ছে, আই ডোন্ট নো, মেবি, বাট দিস ইজ দ্য ফার্স্ট আই থিঙ্ক এবং বেস্ট। এটা এমন একটা মানুষকে কাছে আনবে, আর বাংলার মাঠে বাংলার ফুটবল, বাঙালির যেমন রবীন্দ্রনাথ কি নজরুল ইসলাম, সেরকম কিন্তু ফুটবল। অতএব এই খেলার ব্যাপার নিয়ে একটা এত সুন্দর রেস্টুরেন্টে সিস্টেম হচ্ছে, যেটা ফুড, পুরোপুরো ফুড নিয়েই হবে পাবো। সেই জন্য আমার মনে হয় রোজারিওকে অভিনন্দন জানাবো, ভীষণভাবে বেস্ট অফ লাক জানাবো। এরকম একটা ভালো লোক, দীর্ঘজীবী হোক, এবং আমি চাইবো যে আরও ও যেন আবার চাইবে, এরকমও চাইবো, শান্তনুকে বলে যাবো ইজবল ওয়ার ম্যাচ, যেটা আমাদের বাঙালির গর্ব, বাঙাল ঘটির লড়াই। বাঙালরা দেখলাম আমায় গালি দেয় ভীষণ, কিন্তু রাগ করবেন না, গালি দেবেন না, আমি মোহনবাগান সাপোর্টার হলেও ইজবলকে ভালোবাসি। কিন্তু আমার ইচ্ছা ওই দিনও যেন ও একটু চিংড়ি আর ইলিশ এবার থেকে শুরু করে রোজারিও, সুন্দর চিংড়ি আর ইলিশ মাছের, আর তার মধ্যে ইজবল মানের জার্সি থাকবে, আরও ভালো হবে। আমি ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, আমি গর্বিত হচ্ছি, খুব ব্যস্ততা আছে। আমি জানেন আমি প্রথম ফুটবলার পার্লামেন্ট গেছি, আমি এমপি, আমার সাথে আমার বিশিষ্ট মানুষরা, বন্ধুরা সব এসছে, আমার পিএ আছে ইন্দ্রনীল, পিএস আছে মধুমিতা বসু, সবাই আছে। কিন্তু তোমাদের এই রেস্টুরেন্টটা দেখে এত ভালো লাগছে, প্রেসের বন্ধুরাও রয়েছে সব, ভাই বোনেরা, কিন্তু এটা শান্তনুকেও অভিনন্দন জানাতে হবে, শান্তনু ঠিক খুঁজে খুঁজে এই দিনগুলো করে। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক, যেন কারি ক্লাব সারা জীবন থাকে, আমি যতদিন বেঁচে আছি তাহলে ইটালিয়ান খাবো কোথা থেকে। এখানেই শেষ নয়, অভিনবত্ব রয়েছে রেস্তোরাঁর মেনু কার্ডে। হুইসেল, পেনাল্টি, ফ্রি কিক, গোল, এই বিষয়ে কি বললেন রেস্তোরাঁর কর্ণধার প্রদীপ রোজারিও, শুনে নেব। আজকে যেহেতু রাশিয়াতে খেলা হচ্ছে, তো আমি রাশিয়ান স্যালাড দিয়ে আরম্ভ করবো, রাশিয়ান স্যালাডে ওয়ার্কশপ দেবো। আর আমাদের কাছে আমার সঙ্গে রয়েছে, আমার এখানে এসছেন ইজ এ অনার ফর মি, মিস্টার প্রসূন ব্যানার্জি হ্যাজ কাম, সো হি উইল বি উইথ মি টু পার্টিসিপেট দ্য ওয়ার্কশপ অ্যান্ড লেটস বিগিন দ্য ডে। আই মিন ইট ইজ ফান, লাইক অ্যাকচুয়ালি ইট ইজ নাথিং, লাইক ইট ইজ ফান। আই মিন এভরিবডি, দ্য হোল মান্থ এভরিবডি শুড এনজয় ফুটবল, ফুড অ্যান্ড মিউজিক, অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন আই হ্যাভ অ্যাকুমুলেটেড অল দিস থ্রি টুগেদার ইন ওয়ান রেস্টুরেন্ট। টুডে ইভিনিং ব্যান্ড উইল বি প্লেয়িং সংস, সো মিউজিক ইজ দেয়ার, ফুটবল ইজ দেয়ার, ফুড ইজ দেয়ার। আই থিঙ্ক উই বেঙ্গলিজ ক্যানট লিভ উইদাউট দিস থ্রি থিংস, উই আর অ্যাডিক্টেড টু দিস থ্রি থিংস, সো দ্যাট ইজ দ্য রিজন আই হ্যাভ I'm going to do this food festival during this whole month. আমি ছবিটা পাবো।
যান ভিতরে যান। আর দেরি না করে চট করে চলে আসুন কেকস ফিউশনে, এই ধরনের খাবারের স্বাদ নিতে হবে যে, কারণ বিশ্বকাপ তো শুরুই হয়ে গেছে। ক্যামেরায় অজুত বড়ুয়ার সঙ্গে স্নেহা রায়ের রিপোর্ট, ক্যালকলিং, কলকাতা।